ড্রাগন ফল আর বহুমুখী খামার করে ভাগ্য বদলিয়ে তাক লাগিয়ে দিয়েছেন লালমনিরহাটের আবু তালেব। সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টি করেছেন অনেকের। লালমনিরহাট থেকে আমাদের প্রতিনিধি সুফিয়ান আল হাসানের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ। লালমনিরহাট শহরের অদূরে আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ির চরিতাবাড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে আবু তালেব। সে একজন চাকুরিজীবী হলেও ড্রাগন ফল চাষ করে হঠাৎই একজন সফল কৃষক ও উদ্যোক্তা বনে গেছেন। আর তারই খামারে কাজ করে সচ্ছলভাবে সংসার চলছে অনেকের। শুধু ড্রাগন ফল নয়, 35 বছরের এই যুবক ড্রাগন ফল চাষের পাশাপাশি বহুমুখী খামার করে লাউ, লাউয়ের জাংলির নিচে আদা, প্লট আকারে পেঁপে, পেঁপের প্লটে শশা চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন স্থানীয় সহ আশপাশের লোকদের। 2.5 একরের মধ্যে 65% জমিতে ড্রাগন ফল আর অবশিষ্ট জমিতে মশলা ও শাকসবজি দিয়ে গড়া সবুজের এই সমারোহ দেখতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। দারুণ উদ্ভাবনী শক্তিসম্পন্ন এই যুবক জমির আগাছা পরিষ্কারের জন্য নিযুক্ত করে দিয়েছেন রাজহংসের এক পাল, আর তারাই জমির ঘাস জাতীয় আগাছা খেয়ে মলত্যাগের মাধ্যমে জমির উর্বরতা শক্তি বাড়াচ্ছে বলে দাবি আবু তালেবের। বছর তিনেক আগে চাকুরির সুবাদে কর্মস্থলেই ড্রাগন ফল খাওয়া, তারপর ফলের রং, স্বাদ ও পুষ্টিগুণ চাষে উদ্বুদ্ধ করে তাকে। পরের বছর নাটোর থেকে 4,000 চারা সংগ্রহ করেন আবু তালেব। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। আবু তালেবের খামার দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন ড্রাগন চাষে। তার খামার থেকেই চারা সংগ্রহ করছেন অনেকেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি লালমনিরহাটের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ হামিদুর রহমান জানিয়েছেন, ড্রাগন অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল। এই জেলার মাটি ফলটি চাষের জন্য উপযোগী। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের প্রতি সব সময় আন্তরিক। আবু তালেবের পাশাপাশি অন্যরাও ড্রাগন ফল চাষ সহ বহুমুখী খামার করে নিজেদের ভাগ্য বদলাতে পারেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অবশ্যই প্রয়োজনীয় সহযোগিতা করবে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।